এখন আমি আপনাদেরকে কিছু রেডি কিচেন দেখাবো। এখানে একেবারে রেডি কিচেন দেওয়া আছে। যদি আপনি যেটা আপনার পছন্দ হয়, যেটা আপনি লাইক করবেন, ওটা এখানে কর্মরত কর্মকর্তাদের বলে দিলে ওরা ওইটা আপনাকে এটা পে করে দিবে। আমি আপনাকে দেখাই, আপনাদেরকে দেখাই। এই যে এটা একটা কিচেন, এটা একটা রেডি কিচেন। এই যে দেখুন রেডি কিচেন, এই যে দেখুন এখানে আমি দেখাই। এই যে এইখানে ওভেন আছে, তারপরে এইখানে দেখুন মাইক্রোওয়েভ ওভেন আছে, তারপরে এটা এটা খোলার ইয়েটা কোন দিকে, হ্যাঁ এই যে দেখুন রেডি ফ্রিজ, এখানে ফিটিং করা ফ্রিজ, তারপরে এই যে দেখুন হ্যাঁ ফ্রিজার, এই যে দেখুন ফ্রিজার, মানে এখানেই সব ফিটিং। এই যে এখানে দেখুন বক্স, রেডি করা বক্স, এই যে এই ধরনেরই পুরোটা রেডি করা। ফ্রিজটা ভিতরে দেওয়া, মাইক্রোওয়েভ ওভেন ভিতর দেওয়া, এখানে জিনিসপত্র রাখা, এখানে সব কিছু জিনিস রাখার। তারপরে এইটা হলো, এই যে দেখুন ডিশ ওয়াশার, তারপরে এই যে এটা দেখুন, এটা হলো এই যে বেসিন, এটার নিচটা প্লাস এইখানে আবার বিভিন্ন জিনিস রাখার। তারপরে এই যে দেখুন এখানে সব কিছু আপনার যত প্রয়োজনীয় যন্ত্রাদি রাখার, কিচেনের সব কিছু চামচ টামচ। এইখানে আবার আছে, এটা দেখুন চুলা, এটা চুলা, এখানে রান্না করা হলো, আর ওই দিকে চেয়ার দেওয়া আছে, এখানে এই চেয়ারগুলোতে বসে খাওয়া হলো। সব কিছু মিলিয়ে এটা একটা রেডি করা কিচেন। দেখুন আপনারা উপরে লাইট দেওয়া আছে, এই একটা কিচেন। আমি আপনাদেরকে আরেকটা কিচেনে নিয়ে যাই। এই যে আরেকটা কিচেনে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো। এই যে এটা এটা একটা বিন, এই যে এইখানে চাপ দিলে উঠে গেল, আবার এইখানে চাপ দিলে উঠলো, আর এইটাতে চাপ দিলে বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন এই ধরনের। এখন আপনাদেরকে আমি আরেকটা কিচেন দেখাচ্ছি, একেবারে রেডি করা। এই যে দেখুন ফ্রিজ, সেটিং করা ফ্রিজ, এই যে দেখুন সেটিং করা। এটা বেসিন, বেসিনের নিচে এই যে দেখুন, এই যে দেখুন এখানে জিনিসপত্র রাখার, এই যে জিনিসপত্র রাখার, এই যে আপনি এখানে এনে এই যে রাখতে পারবেন, এইখানে এনে এই যে জিনিসগুলো রেখে দিতে পারবেন। এই যে এটা হলো ডিশ ওয়াশার পরিষ্কার করার। তারপরে এই যে দেখুন এখানে চুলা আছে, এখানে চারটা বার্নার আছে, এখানে বিভিন্ন ড্রয়ার আছে আপনার সব কিছু রাখার মতো। তারপরে এখানেও আছে এই যে ড্রয়ার, এখানে আছে দেখুন এই যে আপনার পছন্দ মতো জিনিস রাখার, ওই যে সসের বোতল, তারপরে যত মশলার বোতলগুলো সব এখানে আপনি ডিব্বা, মশলার কৌটা, সস সব রাখতে পারবেন। আর এখানে চুলার আগুন উঠার, এই যে এটা এইখানে হ্যাঁ এই যে দেখুন বক্স, এই যে এই একটা কিচেন দেখালাম আপনাদেরকে। আমি ছোট্ট আরেকটা কিচেন দেখাই, যদি আপনাদের কারো স্পেস কম কিন্তু তার পাকের ঘরের খুব প্রয়োজন, তাদের জন্য। এই যে দেখুন এখানে চারটা বার্নার আছে, চারটা বার্নার আছে, এখানে দেখুন এই যে ওভেন আছে, মাইক্রোওয়েভ ওভেন, তারপরে এখানে জিনিস রাখার, তারপরে এই যে দেখুন এটা হলো বেসিন, এটা বেসিন, এখানে আবার এই যে ফ্রিজ দেওয়া আছে, সব কিছু মিলিয়ে এই যে দেখুন উপরে আপনি জিনিসপত্র রাখার, হ্যাঁ ক্যাবিনেটের ভিতরে কিন্তু লাইট দেওয়া। এটা এই যে দেখুন এখানে আপনি জিনিস রাখতে পারবেন, এই যে ক্যাবিনেটের ভিতরে কিন্তু লাইট দেওয়া। এটা এই যে ছোট্ট একটা পাকের ঘরের মধ্যে সব কিছুই সীমাবদ্ধ। এখন আমি আপনাদেরকে রেডি করা বাথরুম দেখাবো। এই যে দেখেন এটা হলো বাথরুম, আমি ঢুকলাম, এখানে বেসিন,
গরম পানি ঠান্ডা পানি এই যে এটা হলো বাথটব এখানে আপনি টাওয়েল বাটটা রাখবেন এটা সরি এটা হিটার টাওয়েলও রাখে হিটারও আর এইখানে আপনার প্রয়োজনীয় ফুলের টপ রাখেন যেটা ইচ্ছে আপনি শ্যাম্পু লোশন সব রাখতে পারেন এই ড্রয়ার আছে আর এই যে দেখুন এই যে কমেট এই যে ড্রয়ার আপনি নিচে হ্যাঁ অনেক সময় দুজন একসাথে যখন আসবে দুটো জায়গায় দেওয়া আছে এটা হ্যান্ড শাওয়ার রাখার জন্য এই একটা বাথ আপনাদেরকে আমি দেখালাম ছোটোখাটো আরেকটা বাথ আমি রেডি করা দেখাচ্ছি রেডি করা বাথরুম দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে যদি লন্ডনের ইউকের প্রয়োজন নেই আপনি বাংলাদেশে এই ধরনের বাথরুম করে ফেলতে পারেন আমি প্রথমে দেখাচ্ছি এই যে কমেট এটা একটা ছোটোখাটো বাথরুম ধরেন এটাই বাথরুম স্পেস আপনার এতটুকু আছে এতটুকুর মধ্যে আপনি একটা বাথরুম করতে চাচ্ছেন তো এইটা হলো হিটার প্লাস আপনি টাওয়েল মাল সব কিছু রাখতে পারবেন এটা বেসিন এখানে যে দেখেন ড্রয়ার আছে